আইসিটির উপরে লন্ডন শহরে ভ্রমণের সুযোগ পেয়েছিল। আমার অত্যন্ত স্নেহবান্ধব ছাত্র এবং সে আমার স্কুলের প্রথম ছাত্র ছিল, ফার্স্ট হয়েছিল 6 থেকে 10 পর্যন্ত। সাধারণ শুভ আমরা আজকের যে আয়োজন সেটা হলো উদ্দেশ্যমূলক। আমরা জানি সবাই যে এই দেশে ডেঙ্গুর যে এত প্রকোপ, দৈনন্দিন একটা মিনিটে 2 জন 3 জন করে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। সেই লক্ষ্যে মহামারী কাজ করেছে। ডাক্তার সবাই জানো যে কোন হাসপাতালে এই ডেঙ্গু রোগীদেরকে দেখা যাওয়ার কোনো সুযোগ নাই। সেই লক্ষ্যে তারা বাংলাদেশে আজকে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। সেই লক্ষ্যে আমরা ডেঙ্গু সম্পর্কে যে সচেতনতা, সেই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো তোমাদের কাছে আমরা যে রিপোর্টটা দিয়েছি সেটা মধ্যে উল্লেখ আছে সম্পূর্ণ। আমরা আশা করব তোমরা এগুলো করে তোমাদের বাড়ির আশেপাশে আঙ্গিটাকে আজকে থেকে পরিষ্কার করবে, ঠিক আছে? আমরা আমরা যেন কোনো অবস্থায় আমরা যাকে সামনে দিকে এগিয়ে না পারে সেই লক্ষ্যে আজকে পথে পাশে দাঁড়িয়েছে এই প্রচার করার জন্য। আমরা করব প্রচার আজকে গিয়ে আমরা লক্ষণগুলো এখানে আছে, তাই না? এর ভিতরে কি কি লক্ষণ, ঠিক আছে? তারপরে এখানে আছে প্রাথমিক ব্যবস্থা, প্রাথমিক ব্যবস্থা কি নিব এটা আমরা পড়লে একটু পারবো সবাই, কেমন? আমরা তারপর দেখো প্রতিরোধ, কি কি প্রতিরোধ করবো, যেমন আমরা কিছু ডাব খেয়ে তুই বাস করে ফেলি কেটে এটাকে ভালো রেখে বাড়ির পাশে, সেখানে কি হয় বাড়ি থাকে না, সেখানে কিন্তু ডেঙ্গু কি জন্ম হতে পারে, তাহলে আজকে থেকে আমরা এটা করবো না। আর যদি থাকে আমরা পালাই দেবো। আবার মনে করি যে প্লাস্টিকের বোতল, তাই না, ওই বোতলগুলো কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে ফেলাই রেখি, ওই বোতলের পানি জমা হতে পারে, তাই না? সেইগুলোর থেকে যেন আমরা একটু অন্তত মধ্যে সচেতনতা সৃষ্টি করি, পরিষ্কার পরিচ্ছন্নতা চালাই। সেই লক্ষ্যে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ঈদ আসিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, ঠিক না? ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন, এই স্লোগান নিয়ে আমরা যেন আজকে থেকে এগিয়ে যাই, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজ আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।